হ্যালো আসসালামু আলাইকুম এসএসটি এলপিজি কনভার্সন থেকে আমি বিপাশা বলছি আশা করি সবাই ভালো আছেন এখন পর্যন্ত আমাদের যে এখন যে পরিস্থিতি বা কিছু কিছু রেড জোনগুলো আসলে ভাগ করে দেওয়া হয়েছে আমরা এখন আমার পক্ষ থেকে আমি তো একজন খুবই ছোট মানুষ আমার পক্ষ থেকে একটা মেসেজই থাকবে যে আসলে সতর্ক থাকা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই তারপরেও হয়তো জীবন যুদ্ধে আমাদেরকে চলতে হবে এ কারণেই চলতে হবে যে আমাদের মতো দেশের প্রেক্ষাপটে আমরা আসলে যদি এভাবেই চলতে থাকে লকডাউন তাহলে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছেন বা মধ্যবিত্ত যারা আছেন আসলে আপনারা অনেকেই অনেকে সবার জায়গা থেকে এটা বলা সহজ যে সব কিছু বন্ধ করে দেন সব কিছু এই করে দেন সেই করে দেন যারা আসলে উপরের লেভেলের মানুষ আছে যারা এটা বলাটা খুবই সহজ হ্যাঁ যে সব কিছু বন্ধ করে দেন আরও লকডাউন করে দেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যদি ঢাকা শহরে একটু ঘুরে দেখেন দেখবেন প্রতিটা বাসায় বাসায় টুলেট এই যে মধ্যবিত্ত মানুষগুলা গ্রামমুখী হয়ে যাচ্ছে কেন শুধুমাত্র এই লকডাউনের কারণে হচ্ছে তারা কর্ম হারাচ্ছে তাদের অস্তিত্ব হারাচ্ছে মানে একটা সময় তারা বাসা ভাড়া দিয়ে থাকার মতো মানে তাদের সেই ক্যাপাসিটি থাকছে না এবং বাড়িওয়ালাদের বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালা ধরেন তো ছাড় দিবে না এমনিতেই আর কিছু কিছু বাড়িওয়ালা আছে যে এখন তাদের লোন থাকে নিজস্ব বাড়ি করার জন্য সেটাও তাদের দিতে হয় অনেক কিছুই আসলে বুঝতে পারে তারা চলেই হচ্ছে তাদের এই বাসা ভাড়ার উপর দিয়ে তো আসলে সবারটাই আমাদের বুঝতে হয় কিন্তু এভাবে যদি লকডাউন চলতে থাকে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন পর যেই রকম মানে আহাজারি তারপর হচ্ছে মানে যেসব মানে চোর ডাকাতি বা কর্মী ছাড়া যে বিষয়গুলো হচ্ছে এটার প্রেক্ষাপটে আমি যদি বলতে যাই তাহলে অবশ্যই দেশের অবস্থা আরো এক বছর কি দুই বছর এটা রিকভারি করতে পারবে কিনা জানি না তবে এতটুকুই বলতে পারি যে আসলে সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই যেই যেই সিমটম যেই যেই প্রতিরোধগুলো আসছে আমাদেরকে বেশি বেশি গরম পানি খাওয়া বা চা খাওয়া চার বালা তারপর হচ্ছে আপনার কিছু কিছু ঔষধ যেগুলো বের হচ্ছে এগুলো একটু ইয়া করে আমাদের আসলে দৈনন্দিন কর্মকার্যগুলো চালিয়ে যেতেই হবে না হলে হয়তো বা এখন বেঁচে থাকাটাই একটা আসলে বড় মানে ইয়া হয়ে যাচ্ছে আসলে এখন কিছুই করার নেই এটাকে নিয়েই বেঁচে থাকতে হবে আমাদেরকে আর আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে যে উত্তরা ইকো এলপিজি কনভার্সন নাম চেঞ্জ করে এইচএসটি এলপিজি কনভার্সন কেন হলো বিষয়টা এটাই তো আমি আসলে বিষয়টা এটাই বলবো যে আমাদের মাদার কোম্পানি এইচএসটি তো যার কারণে আমাদের সব যে ডকুমেন্টস আমরা যে নিজের ইম্পোর্ট করি আমাদের যে ডিটেলস যে বিষয়গুলো মানে আমাদের আদার যে মানে ইভেন যারা আমাদের সাথে কাজ করেছেন তাদের বিলের উপরে কিন্তু এইচএসটি লেখা থাকে তারা দেখেছেন কিনা সিস্টার কনসার্ন অফ উত্তরা ইকো এলপিজি সো আমরা যখন এটা করা হয়েছে তখন লোকেশনটাকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে নামটা করা হয়েছিল বাট আমরা বিজনেসটাকে তো অবশ্যই এক দুই দিনের জন্য না বিজনেস একটা লং থিঙ্কিং করে করা হয় তো যার কারণে হচ্ছে এখন ওইটাকে আমরা আসলে আমাদের মাদার কোম্পানির নামেই মানে মনে করেছি যেটা রাখলে আসলে বেটার হবে তো যার কারণে আর আরও কিছু বিভ্রান্তির মধ্যে অনেকেই পড়ে মানে মাঝখানে আমরা পড়েছিলাম যে উত্তরা মোটরসের অনেকেই মনে করে যে উত্তরা মোটরসের আসলে এলপিজি কনভার্সন কি না উত্তরা মোটরসের আসলে কোনো এলপিজি কনভার্সন নেই তো আসলে অনেক কিছুই আমরা দেখেছি যে আসলে লোকেশনটা ইজ নট এ ফ্যাক্ট বাট আমাদের হচ্ছে আমাদের মাদার কোম্পানির নামই আমাদের আসলে নামটা রাখা উচিত যার কারণে এখন থেকে উত্তরা ইকো এলপিজি কনভার্সন এইচএসটি এলপিজি কনভার্সন হয়ে আপনাদেরকে সেবা দিবে তবে হ্যাঁ সেবার মান আপনাদের আগে যেরকম ছিল এখনো তেমনই থাকবে তারপর কাজ করতে করতে আমরা আরো বেশি আপনাদের আস্থার জায়গাটা পেয়ে যাচ্ছি আর আপনারা হয়তো আমাদের পেজ দেখলেই বুঝতে পারেন যে আমরা আসলে কতটা অ্যাক্টিভ থাকি ইভেন দো আমি অলওয়েজ উত্তরা এইচএসটি এলপিজি অলওয়েজ চেষ্টা করে যে আপনাদেরকে সব কিছুই মানে আস্থার জায়গা থেকে যা যা পসিবল হয় সবই কিন্তু ওপেন করা হয় আপনার এখন যে আমাদের এইচএসটি এলপিজিতে শুরু হয়েছে লাইভ রিভিউ ইভেন দ্য আফটার লাইভ রিভিউগুলো নিব কারণ হচ্ছে এখন করোনা পরিস্থিতির জন্য আপনার হচ্ছে যে সবাই একটু ভরমুখী হয়ে আছে সবাই একটু স্বাভাবিক হোক মানুষের চলাচল একটু স্বাভাবিক হোক তবে আমি কিন্তু প্রধানমন্ত্রীর কথার তালে একটা কথাই বলবো যে আমার যদি মরণ লিখে থাকে আমার মৃত্যু ঘরেও হতে পারে ইটস পসিবল আমি চাইলেই যতই মৃত্যুর ভয়ে ঘরে লুকিয়ে থাকি না কেন আমার মৃত্যু ঘরেও আসতে পারবে এটা একটা ছোঁয়াচে রোগ এটা আসলে এটাকে ভয় পেয়ে ঘরে বসে থাকা ঠিক আছে এটা উচিত কিন্তু তারপরও মানে সেফ থাকা উচিত সেটা রাইট বাট মৃত্যুর ভয় ঘরে বসেই থাকবো কোনো কাজই করবো না জীবনকে একেবারেই থমকে ফেলবো
ডিপ্রেশনে ভুগব এই সেই এইসব আসলে মানে ইয়ার সাথে যায় না। তো আমি প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রীর সাথে তাল মিলাই উনাকে আমি খুব বেশি ভালোবাসি এবং পছন্দ করি, আই মিন আমার লাইফের একজন লেডিস আইকন যেটা বলা যায়। সো আমি তাকে খুবই পার্সোনালি পছন্দ করি, কোনো রাজনৈতিক ব্যাপারে না, আসলে এতটা রাজনীতি আমি বুঝি না, বাট উনি যেরকম কথাগুলো বলে। আমি একটা জিনিস কিন্তু আপনাদেরকে রাজনীতি নিয়ে কথা বলবো না, বাট একটা থিঙ্কিং বলবো, একটা মানুষ এই যে আমাদের কোম্পানির ব্যাপারটাই বলেন, এইচএসটি এলপিজি কনভার্সনের একটা ছোট একটা কোম্পানি, এরও কত নেগেটিভ, কেন মেয়ে দিয়ে মার্কেটিং করাচ্ছে বা মেয়ে কেন রাখতেছে, তাহলে মেয়ে দিয়ে তাদের কোয়ালিটি মনে হয় ভালো হবে না, তাই মেয়ে দিয়ে তারা আসলে ইমপ্রেস, মানে সে যে থিঙ্কিংটা করেছে যে মেয়ে দিয়ে কাজ করাবে মানে তাদের কোয়ালিটি ভালো না তাই তারা মেয়ে দিয়ে, এটা কিরকম ধরনের কথাবার্তা, এরকম কি ধরনের, এরকম মানে এটা হচ্ছে আপনার কমপ্লিকেটেড থাকলে যা হয় আর কি। হ্যাঁ, নেগেটিভ কিছু আসলে বিষয়টা এইচএসটি এলপিজি থিঙ্কিং এভাবে করতেছে, আপনাদের পলিসি থাকলে আপনারাও করেন, বাট তাওকে আসলে নেগেটিভ করে কথা বলা, এইচএসটি এলপিজি কিন্তু কখনোই দেখবে, আপনারা ফলো করেন কিনা জানি না, আদার্স কোম্পানিকে ছোট করে বা তাদেরকে নেগেটিভ করে কিন্তু কোনো কথা এইচএসটি এলপিজি এখন পর্যন্ত বলেনি। সো আসলে সবাই সবার জায়গা থেকে তাদের বিজনেস পলিসিতে নিত্য নতুন কিছু আনতে হবে, কিভাবে আসলে ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশন আনা যায়, আসলে ইলেকট্রিক ইয়াতে আফটার সার্ভিস বিফোর সার্ভিস থাকতেই পারে, প্রবলেম হতেই পারে, অ্যাজ আমরা মানুষ হিসাবে আমাদের পার্সোনাল প্রবলেম হয়, আমরা হসপিটালে যাই চিকিৎসা করি, এটাই তো স্বাভাবিক তাই না, বাট বিষয়টা হচ্ছে আপনার যে মানুষ মানুষকে কেন এতটা নেগেটিভ নিচ্ছে, কাউকে কেউ এগিয়ে গেছে তাকে টেনে আনতে হবে কেন এরকমটা, আপনি পলিসি চেঞ্জ করেন, আপনি আপনার বিজনেসে নতুন কি করা যায়, যুগের সাথে বা সময়ের সাথে কিভাবে পরিবর্তন করা যায় সেটা চিন্তা করেন, কাউকে নেগেটিভ করে নেমে আনা থেকে আপনারই লস হবে, আসলে এইচএসটি এলপিজির কিছুই হবে না। সো সেই বিষয়গুলো থেকে বলবো যে আসলে মেয়ে কোন কোন সাইডটাতে মেয়ে নাই, অবশ্যই আমি আসলে এই কথাগুলো বলতে চাই না, কারণ ইন্দি স্যার হচ্ছে আমাকে বলে যে আপনি নেগেটিভ মেয়ে না, আমি নেগেটিভ মেয়ে না, বাট কোন সাইডটাতে মেয়ে নেই বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী মেয়ে, এখানে আর কি বলার থাকে, এখানে আমাদের এরকম তো না যে সৌদি আরব বা অন্যান্য ইউরোপ কান্ট্রি আর কান্ট্রি এখানে কোনো মেয়ে কাজ করতে পারবে না, বিষয়টা এরকমও না। যাই হোক, আমি ওই ব্যাপারগুলোতে বলতে চাই না, আসলে আস্থার জায়গা যাদের আছে এসএসটি এলপিজির উপর তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবেন এবং কাজ করতেছেও তারা, সো তাদের উপর আমরা গ্রেটফুল যে তারা আমাদেরকে এতটা সাপোর্ট করতেছে, আসলে আপনারা না থাকলে আমরা কিন্তু এতদূর আসতে পারতাম না, আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আজকে এইচএসটি এলপিজি এতদূর এসেছে। সো অ্যানাউন্স করার যে ব্যাপারটা ছিল যে উত্তরা ইকো এলপিজি কনভার্সন এখন এইচএসটি এলপিজি কনভার্সন হয়ে আপনাদের পাশে সেবা দিবে, সেবা আমরা ইম্পোর্ট করি, এটা তো আর নতুন করে বলতে হবে না, ফেরুনি আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং গ্যাস তেলে আমরা ইম্পোর্ট করি, সো কোয়ালিটি কম্প্রোমাইজ কখনোই এইচএসটি এলপিজি করে না, সো সেটা 100%ই পাবেন। আর আমাদের যে আপকামিং গুডস করোনা পরিস্থিতির জন্য হ্যাঙ্গিং ছিল চিটাগাং কোর্টে, সেটা হয়তো আজকে কালকে টুইস্ট, আমি এটা বলবো না টুইস্ট রেখে দিয়েছি, তো আজকে কালকের মধ্যেই সেটা চলে আসবে, সো সবাই আপনারা দেখতে পাবেন, আমি যেহেতু সবকিছু লাইভ দেখাই, ও ভালো কথা, লাইভের কথাই মনে পড়লো, কেউ কি আবার একটা মন্তব্য করে যে এটা তো সেই কোম্পানি না যে একটা কাজ করলে লাইভ দেখায়, আসলে লাইভ আপনাদেরকে কেন দেখায় জানেন, লাইভটা দেখানোর কারণ হচ্ছে যে একটা ভিডিও কিন্তু এডিট করা যায় বাট লাইভ কখনো এডিট করা যায় না, আপনাদেরকে লাইভটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন আস্থার জায়গাটা পান, আজকে যে জিনিসটা নিয়ে আপনারা হাস্যরচক করছেন এই এক জিনিসটা কারো আস্থা তৈরি করছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কখনোই কোনো জিনিস নিয়ে হাস্যরচক করা যাবে না, সবসময় সব জিনিসকে পজিটিভলি নিতে হবে, আপনি যখন কোনো জিনিসকে পজিটিভলি নিবেন আপনার জীবনে কখনো না কখনো কোনো জিনিস পজিটিভলি হবে, সো সবসময় মানুষের প্রতি কাজের প্রতি সিনসিয়ার থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, সব কিছু পজিটিভলি দেখতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা অনেক বেশি ব্যস্ত, যারা তাদের জীবনে সফল সফল মানুষ, তাদের কিন্তু কে কি করছে তাদের তা নিয়ে মাথা ব্যথা করার কোনো সময় তাদের নেই, যাদের কোনো কাজ থাকে না অকাজের মানুষ তারা কিন্তু হচ্ছে অন্যের গসিপ করে, তার মানে কি তার নিজের কাছে কোনো কাজ নেই, তাই তো অন্যকে গসিপ করে সে কাজ তৈরি করছে, সে নিজেকে তৈরি করতে পারেনি, তো এইচএসটি এলপিজি নিজেকে তৈরি করতে পেরেছে বলেই অন্যের গসিপের জায়গাটা হয়েছে, সে অন্যের গসিপের টপিকস হয়েছে, সো এই দিক থেকে এইচএসটি এলপিজি নিজেকে প্রাউড ফিল করতেই পারে।
আচ্ছা যাই হোক, সো অনেক কথা বললাম আমি আপনাদেরকে। আসলে ভিডিও আমার ধৈর্য যেহেতু কম, আমি ভিডিওতে আসলে লং টাইম কেউ ভিডিও দেখার ধৈর্য আমার কম, তার মানে আমি সবারই মনে করি কম। আসলে যে বলে না যে যে যেরকম সে অন্যকে সেরকমই ভাবে, সো আমি সেটাই ভাবি যে মনে হয় কেউ এত লং টাইম ধরে আমার ভিডিও দেখবে না। বা যারা আসলে এসএসটি এলপিজিকে পছন্দ করে বা আস্থার জায়গাটা রাখে, আশা করি তারা অবশ্যই দেখবে। সো এই ভিডিওটা যাদের ভালো লাগবে, আইমিন আমি চাচ্ছি যে এই উত্তর ইকো এলপিজি এখন যে এসএসটি এলপিজি হয়েছে এটা সবার কাছেই মেসেজটা পৌঁছে যাক। আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেক বেশি শেয়ার করেন, আর আপনারা শেয়ার করেন স্ক্রিনশট দেন না, সো যাই হোক আপনারা হয়তো ভালো বেশি শেয়ার করেন। আপনাদের হয়তো বা যেই প্রাইসটা মানে যেই কি বলো এটাকে আমরা যেটা আসলে অ্যানাউন্স করেছিলাম ওটা দরকার পড়ে না, তাই হয়তো আপনারা স্ক্রিনশট দেন না, বাট শেয়ার করলে যদি অনেক বেশি শেয়ার করেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আপনার গিফটটা আপনার মোবাইলে চলে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইচএসটি এলপিজি কনভার্সনের সাথেই থাকবেন, আগে যেরকম উত্তরা ইকো এলপিজি কনভার্সনের নামের সাথে ছিলেন। সো নাম চেঞ্জ হয়েছে, তার মানে এই নয় যে আমাদের সেবা সব কিছু চেঞ্জ হয়েছে, আমাদের অফিস টফিস সব ঠিকঠাক আছে, আপনারা চলে আসবেন, যারা যখন যেভাবে আমাদের কাছ থেকে সেবা পেতেন ঠিক সেভাবেই পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।